স্নেহের এসএসসি ক্যান্ডিডেটরা যারা আজকে এসএসসির প্রথম পরীক্ষাটা দিয়ে এলে, কিছুক্ষণ আগে শেষ হলো, আশা করি ভালোই দিয়েছো পরীক্ষা, কি বলো? হ্যাঁ, কখনো প্রশ্ন ছেড়ে দিও না, ফুল আনসার করো। তবে যদি দেখো সিরিয়ালি লিখতে গিয়ে কোনোটা তোমার ঠিক ভালো জানা নাই, একটু আনসিন আসছে, সেটার জন্য মন খারাপ করে সময় নষ্ট করো না। যেগুলো যেগুলো পারবে তুমি এগুলোর জন্য ছোট্ট করে একটা টিক চিহ্ন দিয়ে রাখবে, যেই না লেখা শেষ হয়ে যাবে সেটাকে একটু কেটে দেবে, মানে তাকালেই বোঝা যাবে এটা এটা আমি নির্বাচন করেছিলাম, এটা এটা লেখা শেষ। তোমার ঝট 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 যেগুলো যেগুলো পারো সঠিক প্রশ্নের নাম লিখে, নাম্বার লিখে, অ্যান্সার শেষ করে তারপরে কি কি এখনো বাকি রয়ে গেছে তোমার নির্বাচিতগুলোর মধ্যে থেকে সেটা খেয়াল করবে, তাইলে কখনো রিপিটের আশঙ্কা থাকবে না। প্রথম মিনিট দশেক সময় তোমাকে সিলেকশনের জন্য রাখতে হবে, প্রশ্ন সিলেক্ট করার জন্যে। এটা মনে রাখবে। আর পরীক্ষা দিয়ে এসে কি হাত ব্যথা করছে? অনেকক্ষণ লিখেছো, অনেক দিন পরে হাত যদি খুব বেশি ব্যথা করে তুমি কি করবে, সহনীয় পর্যায়ের গরম লবণ পানিতে হাত কবজি পর্যন্ত ডুবিয়ে এরকম এরকম করবে। হ্যাঁ, এই 5-7 মিনিট দেখবে তোমার ব্যথা অনেক কমে যাবে। আর একটু নাপা খেতে পারো, আগামীকাল তো ছুটি আছে, তাই আবার সুন্দর করে প্রস্তুতি নাও পরবর্তী পরীক্ষার জন্য। আমি আগে বলেছি তোমরা অবশ্যই কি করবে, পরীক্ষার আগের রাতে তোমার যা যা প্রয়োজনীয় জিনিস এগুলো গুছিয়ে একটা ক্লিয়ার ব্যাগে রাখবে, রঙিন কলম নেবে না, এক রঙের কালিতেই সব লিখবে। আর আবারও বলছি যে তোমার যদি হাফ পেজ খালি থাকে তখন তুমি সেই পৃষ্ঠায় নতুন করে উত্তর শুরু করবে, কিন্তু 3 ভাগের 2 ভাগ যদি লেখা হয়, 1 ভাগ খালি থাকে, সেখানে নতুন উত্তর শুরু না করেই ভালো। এটা শুধু এসএসসির জন্য না, এইচএসসির জন্য একই পরামর্শ। আর যদি তোমাদের আবেদনপত্র লেখার থাকে, অ্যাপ্লিকেশন থাকে, এগুলো হলো বাম পাশের পৃষ্ঠায় শুরু করবে, ডান পাশের মধ্যে শেষ, মানে টিচারের চোখের সামনে যেন পুরো উত্তরটা ভাসে। অ্যাপ্লিকেশনে অবশ্যই তোমার কি থাকবে, খাম থাকবে, তাই খাম সহ ডান পাশের পৃষ্ঠায় ওটা শেষ হতে হবে। কিছু জিনিস নিয়ম মেনেই করতে হবে, কেমন? আর বিভিন্ন সাবজেক্টের তো বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট, তোমরা সেটা জানো, সেভাবে তোমরা লিখবে, স্পষ্ট করে লিখবে, স্পষ্ট করে লিখবে। লেখা যদি সুন্দর হয়, পড়তে যদি টিচারের কষ্ট কম হয়, তোমার নাম্বার কিন্তু বাড়বে। এসএসসি, আবারও বলছি, প্রবেশিকা পরীক্ষা, বৃহত্তর জীবনে প্রবেশের টিকিট। এই টিকিটটা একটু ভালো দামের হলেই ভালো, ভালো নাম্বার যেন ওঠে। তোমাদের জন্যে অনেক 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 শুভকামনা রইল, ভালো থেকো। হ্যাঁ, আবার দেখা হবে।